বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বুধবার কলকাতার ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে জানান, লকডাউন ব্যাপারটা এই রাজ্য সরকারের মানার ইচ্ছা ছিল না। বিশেষ বিশেষ এলাকায় একটি সম্প্রদায় লকডাউন মানতে চায়নি, তাই সমাজে লকডাউনের কোনো প্রভাব পড়েনি বলে তিনি অভিযোগ করেন। এদিন তিনি আরও অভিযোগ করে বলেন, মুখ্যমন্ত্রীর এখনও লকডাউন নিয়ে বিভ্রান্তি যায়নি, মঙ্গলবার তিনবার দিন বদল করেছেন। লকডাউন ব্যাপারটা প্রথম থেকে বিভ্রান্তিকর ছিল, এখানকার রাজ্য সরকারের লকডাউন মানার কোনো ইচ্ছা ছিল না, বিশেষ বিশেষ এলাকা বা সম্প্রদায়ের লোকও মানতে চায়নি আর সেটাকে ছুট দেওয়া হয়েছে, আর তাই সমাজে লকডাউনের কোনো প্রভাব পড়েনি, তার লাভও পাওয়া যায়নি। আজকে ব্যাপক সংক্রমণ হচ্ছে, অন্যান্য রাজ্যই করে লাভ পেয়েছে দেখে এখন হয়তো মনে হয়েছে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর যে লকডাউন করার দরকার, সেই লকডাউনেও বিভ্রান্তি যায়নি। তাই কালকে তিনবার ডেট চেঞ্জ করতে হয়েছে, আমি জানি না আবার চেঞ্জ হবে কি না, কারণ এর পিছনে কোনো চিন্তাভাবনা বা প্ল্যানিং কিছু নাই। হঠাৎ মুখ্যমন্ত্রী মনে হয় বলে দেন, আবার নাকি বলে হচ্ছে ক্যালেন্ডারে ভুল আছে, আমি জানি না কার কার মাথায় কি আছে, কিন্তু এইভাবে মানুষকে কনফিউজ করতে গেলে আর আমার মনে হয় লকডাউনের সত্যি সত্যি গুরুত্ব কমে যাবে, লাভ পাওয়া যাবে না। কারণ কি, যারা কাজকর্ম করেন, খেতে খান বা দোকানপাট ব্যবসা করেন, চাকরি করেন, তাদেরকে আগে থেকে কিছু না কিছু প্ল্যানিং করতে হয়, কবে যাবেন, কোথায় যাবেন, গাড়ি ঘোড়া পাওয়া যায় না, লোককে কথা দিতে হয়। তো রোজ রোজ যদি ডেট পরিবর্তন হয় তাহলে তো মানুষের জীবনযাত্রা মুশকিল হয়ে যাবে এবং সমস্যা আরো বাড়বে। এভাবে ছেড়ে ছেড়ে লকডাউন কতটা উপকৃত হতে পারে এখন দেখুন, এটা বিশেষজ্ঞরাই বলবেন লাভ কি ক্ষতি হবে, কারণ এখনো পর্যন্ত লকডাউনের লাভ আমরা পাইনি। সেই জন্য হয়তো আলাদা করে একটা এক্সপেরিমেন্ট করা হচ্ছে, কিন্তু এক্সপেরিমেন্ট করতে করতে অর্ধেক লোক মারা যাবে আর সারা জায়গায় ছড়িয়ে যাবে করোনা, এটা যেন না হয়। সেই জন্য সত্যি সত্যি কেবল রাজনৈতিক দৃষ্টিতে বা রাজনৈতিক লাভের জন্য যদি লকডাউন করা হয় আমার মনে হয় না তাতে কোনো লাভ হবে। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে যেটা আজকে এই পরিস্থিতিতে আমাদের জন্য উপযোগী হবে সেটাই করা উচিত। কলকাতা থেকে সুবর্ণ রায়, রিপোর্ট আনন্দ বার্তা।